কিচ্ছু বুঝে না, রান্না বান্না ছাড়া আর কিচ্ছু জানে না, ভোট দিতে হারেন না, ভুল ভোট দেয়, ভুল যাক ভুল মার্কায় সিল দেয়, মার্কার মাঝখানে সিল দিতে পারে না, কত কিছু কয়, ভোট দিতে আয় না। এসে দেখুক এখানে যে হাজার হাজার মহিলা আছেন, উৎসাহ উদ্দীপনার সাথে আসছেন, তারা তো কি বুঝেন, তারা অবশ্যই বুঝছেন, তারা বুঝছেন যে আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থীকে দিব, অবশ্যই ভোট দেব, তাই না? ইনশাল্লাহ, এখানে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাগলনাইয়া উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, তারপর এছাড়াও মহামায়া, রাধানগর, পাঠাননগর, ভোপাল সব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। অশুভপুর বাকি পৌরসভা আরো বাকি, তো এখানে বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি। এই বিজয়ের মাসে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে আছে আপনাদের আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনাদের নৌকা মার্কার প্রার্থী। এছাড়াও আছেন আমাদের বিশেষ অতিথি শমী কায়সার, উনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আরও উপস্থিত আছেন, আমি আসলে কৃতজ্ঞতা জানাতে হবে এত মানুষের এত উৎসাহ উদ্দীপনা, আচ্ছা সময়ের স্বল্পতার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে পারছি না, সমস্ত এখানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিত্ব, এই যে আমাদের মহিলা সচেতন নারী, তাদের সবার প্রতি সশ্রদ্ধ সম্মান। অবশ্যই আপনারা ভোট দেবেন, আপনারা 6 তারিখ রাতে কি করবেন, তরকারি রান্ধি রাখবেন, তারপর 7 তারিখ ব্যাকে লাইন ধরবেন, বেআইন না, ঠিক আছে? ভোট কেন্দ্রের লাইন ধরবেন নি, ধরবেন ইনশাল্লাহ। আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই ভোট দিবেন, সব যোগ্য প্রার্থী দেখবেন। এখানে আপনারা শুধু নিজেকে জিজ্ঞেস করেন, এ পর্যন্ত যত ভোট দেখছেন কখনো দেখছেন ভোটে দাঁড়ানোর আগে প্রার্থী জানতে চাইছে আমি অনুমতি চাই, জানতে চাইছে কেউ, আর কেউ পারমিশন চাই, চাই নাই আর কেউ, উনি কিন্তু আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেব আপনাদের পারমিশন নিছে, আপনাদের অনুমতি চাই, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের মাধ্যমে এই এলাকার অনেক উন্নতি সেই 96 সাল থেকে করাচ্ছেন, করার পরে এইবার এখন আলাউদ্দিন আহমেদ চৌধুরী আপনাদের ভাই, আপনাদের ভাইকে উনি নৌকার যোগ্য প্রার্থী মনে করছেন। আপনারাও কি মনে করেন যোগ্য প্রার্থী নৌকার? মহিলারা কিন্তু হাত তুলে যখন কথা দেয়, মহিলারা এক কথার মানুষ, মহিলারা হারামো এ পান বিড়ি দিল, সিগারেট দিল, এসব এসবে মহিলারা টলে না, মহিলারা এক কথার মানুষ, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মূল্যবান ভোট 7 তারিখ 7ই জানুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত দিবেন, নির্ভয়ে দিবেন, সুষ্ঠু ভোট হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আর কথা বাড়ালাম না, আমার জন্য দোয়া করবেন, আমি ডাক্তার জাহানারা আরজু আপনাদের ক্যান্ডিডেট আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের সহধর্মিনী, আমিও যেন আপনাদের সেবা করতে পারি। আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেব কী কী সেবা করবেন এটা ওনার মুখ থেকে শুনেন, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।